নমস্কার বন্ধুরা, সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখো, আমি বসে পড়েছি আজকে আর একটা নতুন প্রজেক্ট নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে 5 ফেভারিট ফ্রুটস। তো তারই ওপর একটা প্রজেক্ট করতে হবে। তো তার জন্য আমি সমস্ত পেপার নিয়ে বসে পড়েছি আর কার্টিজ পেপারের ওপরে প্রথমেই আমি দেখো সুন্দর করে 5 ফেভারিট ফ্রুটস সেটারই মানে ড্রয়িং করে নিচ্ছি। প্রথমেই আমি ফ্রুটসগুলোর নাম হানির কাছ থেকে জিজ্ঞাসা করেছিলাম, পাপা তোমার কী কী ফ্রুটস পছন্দ হয়, তো এগুলোরই ও নাম বলেছে। তো সেগুলির আমি প্রথমে ড্রয়িং করে নিলাম, তারপরে দেখো ভালো করে কাটিং করে নিয়েছি। প্রথমে আমি হোয়াইট কালারের কার্টিজ পেপারের ওপর এই ছবিগুলো ড্রয়িং করে তারপরে কাটিং করে নিয়েছি আর ভাবছি এগুলোকে কীভাবে কী করা যায়। তো দেখো, এই যে রেড কালারের আর একটা কার্টিজ পেপারকে ফোল্ড করে সেটাকে আঠা দিয়ে ভালো করে একটু শক্তপোক্ত করে নিলাম। তারপর দেখো, এই হোয়াইট কালারের কার্টিজ পেপারের যে ড্রয়িংগুলো করেছি তো সেগুলো একটু মানে মেপে মেপে দেখছিলাম যে পাঁচটায় সেটাতে ঠিকঠাক করে লাগানো যাবে কি না। তো একটু ছোটো ছোটো করে নিচ্ছি, যেহেতু এটার ওপরেই মানে A4 সাইজের কার্টিজ পেপারের ওপরেই এই ছবিগুলো পেস্ট করতে হবে। তো পুরো পাঁচটা ছবি যাতে ভালোভাবে সেটাতে আঠাতে মানে লাগিয়ে ঠিকঠাক করে লাগানো যায়, তো সেটা একবার মেপে নিয়ে আর একটু কাটিং করে নিলাম। তারপর কার্টিজ পেপারটাকে ভালো করে দেখো রেড কালারের আঠা দিয়ে সুন্দর করে এটাকে একদম লাগিয়ে নিলাম। এবার এটার চারদিকটা একদম স্কেল দিয়ে ভালো করে দাগ টেনে মেপে নিয়েছি আর তার ভেতরে দাগের ভেতরটাতেই সমস্ত পেপারগুলো এবার আমি ড্রয়িং করব। তো অনেকটা করে নিয়েছি আর একটু হাঁপিয়ে গেছি। তারপর ওর পাপা চলে এলো, ওর পাপাকে বললাম একটু ওপরটাতে লিখে দাও কোনটা কী ফ্রুটস। তো সেগুলোই লিখে ও সুন্দর করে এখানে আঠা দিয়ে দেখো পেস্ট করে দিচ্ছিল। আর আমরা যে কোনো কাজই জানো তো দুজনা ভালোবেসে একদম একে অপরের পাশে থেকে কাজগুলো করি, তাতে কি সমস্ত কাজগুলো কিন্তু সত্যিই খুব ভালো হয়। জীবনে এমনই একজন জীবনসঙ্গীকে আমি পাশে পেয়েছি না, যে আমার সব কাজেই কিন্তু আমাকে উৎসাহ দেয় ও আমার পাশে থাকে। তো তার জন্য কিন্তু আমি সব বাধাকে অতিক্রম করতে পারি। আর একটা কথা জানো তো, হানিকা স্কুলে ভর্তি করানোর পর থেকে আমার সব সুপ্ত প্রতিভাগুলো আবার জেগে উঠছে। আমি জানিও না কী করে কী করছি, কিন্তু সমস্ত কাজগুলোই কিন্তু আবার আমি ঠিকই করতে পারছি। না কোনো টিচার আছে আমার, না কোনো কিছু, আমি নিজেই সমস্ত কিছুই হানির দেখাশোনা করি। হ্যাঁ দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই যে কালারিং এই সেলোটেপ আঠাগুলো দিয়ে ও চারিদিকটা একটু ডেকোরেশন করে দিচ্ছে, তার উপরে আমরা দিয়ে দেব একটু ছোটো ছোটো ফ্রুটসের, যেহেতু ফ্রুটসেরই এই প্রজেক্টটা, তো চারিদিকটা ভাবছি ফ্রুটসের পিকচার দিয়ে সেটাকে ডেকোরেশন করব, তাতে কি আরও সুন্দর হবে। হ্যাঁ, আমি না এটা সাধারণভাবে নর্মালি একটা হোয়াইট কালারের কার্টিজ পেপারের ওপর আমি ড্রয়িং করে সেটা প্রজেক্টটা করতে পারতাম, কিন্তু আমি জানো তো সবসময় একটু ইউনিক করারই পছন্দ করি। তো ইউনিকভাবেই সমস্তটাই আমি করার চেষ্টা করি যতটুকু পারি আর কি, আমার যতটুকু আসে। তো দেখো তাতে করে কি হয় বলো তো, যে বাচ্চারা না একদমই করতে চায় না কিছু, তো অনেক অসুবিধা করে, তাদেরকে তোমরা দেখবে এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে প্রজেক্টটা যদি করতে দাও না, তাহলে দেখবে ওরা কিন্তু উৎসাহ সহকারে একদম প্রজেক্টগুলো করবে আর খুব সুন্দরভাবে করে নেবে। তো সেই জন্যই আমি যতটা পারি একটু সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছুই করার চেষ্টা করি। হ্যাঁ, আমি নিজে সাজতে খুব ভালোবাসি, আমি ঘর সাজাতে খুব ভালোবাসি, আমার হাতের যে কোনো কাজকেই আমি সুন্দরভাবে সাজিয়ে সেটাকে মানে দেখাতে খুব ভালোবাসি, তো সেটাই আমি করি আর কি। তো জানি না তোমরা আমার ভিডিওগুলো যারা দেখো তাদের কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও। তো নির পাপাকে উঠিয়ে দিলাম, আবার নিজেই ব্যস্ত হয়ে গেলাম। দেখো চারিদিকটা সুন্দর করে মার্জিন করে নিচ্ছি আর নিচের যে ফাঁকা অংশটা আছে আর কি, নিচে যে জায়গাটা রাখা হয়েছে সেখানটায় কি করবে বলতে, এই 5 ফ্রুটসের সম্বন্ধে মানে দুটো করে সেন্টেন্স লিখতে পারবে। তো তার জন্য জায়গাও রেখে দিয়েছি আর হানিকে খুব সুন্দরভাবে আমি তৈরি করেছি, তোমরা দেখতে পাবে হানি কত সুন্দর করে বলছে। আমি সমস্ত কিছুতেই ওকে একটু তৈরি করে রাখি, কিন্তু ওই যে যতটুকু পারে আমার শোনা ততটুকুই বলে। তো অনেকেই পছন্দ করো জানি, তো যারা যারা পছন্দ করো তাদেরকে অনেক ধন্যবাদ। তো দেখো কতটা সুন্দর হয়েছে, একদম মানে প্রায় রেডি হয়ে গেছে, আর একটুখানি বাকি। তো প্রচণ্ড ঘুমও পেয়ে গেছে জানো, এখন কটা বাজে, 2 বাজে রাত। আমার ভিডিও দেখে কিন্তু অনেকেই আমার মতো অনেক ভিডিও করার চেষ্টা করে, এমনকি অনেকে করেছে, তাতে কিন্তু আমার কোনো হিংসাও হয় না, কোনো রাগও হয় না, বরং আরও কিন্তু অনেক আনন্দ হয় যে আমার দেখেও অনেকে অনেক কিছু শিখতে পারে। হ্যাঁ সত্যি, তো দেখো একজনা দেখেই কিন্তু একজনা শেখে, এটাই কিন্তু সত্যিকারের কথা। তো যাই হোক, আমার দেখো প্রজেক্টটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। হ্যালো বন্ধুরা, তোমরা হয়তো সবাই ঘুমিয়ে পড়েছো, এখন বাজে রাত 2:30।
আর আমি কিন্তু এই প্রজেক্টের কাজটা করতে বসেছি সেই রাত 12টায়, তো আমার পুরো 2.5 ঘন্টা লেগে গেছে। আর কেমন করে কি করেছি পুরো ভিডিওটা তোমরা গড ভিডিওতে কাল দেখতে পাবে। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দেখো দেখো, জানি না কতটা কি বুঝতে পারছো লাইটের আলোতে। আর এটা দেখো ফেভারিট 5 ফ্রুটস, তো ওকে কালারিং করতে হবে, আর এই ফেভারিট 5 ফ্রুটস এর সম্বন্ধে ওকে এখানে সেন্টেন্সে লিখতে হবে, তো তার জন্য জায়গাও রেখে দিয়েছি। এই যে দেখো, আর এটা একটা রেড কালারের কার্টিস পেপার আর একটা হচ্ছে হোয়াইট কালারের কার্টিস পেপার। তো আমি সাধারণ হোয়াইট কালারের কার্টিস পেপার ওপরে ড্রয়িং করতে পারতাম, তো ভাবলাম একটু আলাদা কিছু করি, সবাই তো একই রকম করে, তো এই জন্য এটাই করেছি। দেখো রেড কালারের ওপর হোয়াইট কালারের কার্টিস পেপার কাটিং করে তার উপর ড্রয়িং করেছি, আর এই চারপাশটা দেখো ফ্রুটস দিয়ে, মানে ফ্রুটস এর ছবি একে একে সেটা আমি লাগিয়েছি চারপাশটা, যেহেতু ফ্রুটস এরই এটা প্রজেক্ট তো ভাবলাম এটাই করি। আর স্টোনের পুঁথি বসিয়েছি, দেখো কতটা সুন্দর লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর উৎসাহ পেলে আরো ভিডিও তোমাদেরকে দেখাতে পারবো কি কি কাজ করি। তো এটাই হলো দেখো, আর এর সম্বন্ধে কাল হানিফ তোমাদের বলবে আর ম্যামকেও লিখে দেখাবে। তো টাটা, গুড নাইট। ফ্রুটস আর ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার হেলথ। ফ্রুটস প্রোভাইড আ লট অফ ভিটামিনস, ইট হেল্পস টু আওয়ার গ্রোথ। ফ্রুটস গিভ আস এনার্জি। দেয়ার আর সাম ফ্রুটস, ম্যাঙ্গো, অ্যাপেল, অরেঞ্জ, ব্যানানা, ওয়াটারমেলন। ফেভারিট ফ্রুটস আর 1 নম্বর, ম্যাঙ্গো ইজ এ ন্যাশনাল ফ্রুট অফ ইন্ডিয়া, ইট ইজ ইয়েলো ইন কালার। 2 নম্বর, অ্যান অ্যাপেল ইজ এ হেলদি ফ্রুট, ইট ইজ রেড ইন কালার। 3 নম্বর, বানানাস আর গুড ফর হেলথ, ইট ইজ ইয়েলো ইন কালার। 4 নম্বর, ওয়াটারমেলন কিপস আওয়ার বডি হাইড্রেট। 5 নম্বর, অরেঞ্জ ইজ আ জুসি ফ্রুট, ইট ইজ অরেঞ্জ ইন কালার।